আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজ আমি কি নিয়ে হাজির হয়েছি। এটি একটি কালারফুল পোলাও, আর আমি আজকে এই পোলাওটি আপনাদের জন্য তৈরি করে দেখাবো যে আমি এই কালারফুল পোলাওটা আসলে কিভাবে তৈরি করে থাকি। তো সাধারণত সাদা পোলাও বা হোয়াইট পোলাও তো আমরা সবাই তৈরি করেই থাকি সচরাচর বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে। তো আজকে আমি একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আমি এটি কিভাবে রান্না করব। তো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেটে দেখবেন না, আমি স্টেপে স্টেপে এটাকে দেখিয়ে দিব আমি কিভাবে এটি রান্না করছি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ উঠাই নিচ্ছি এখান থেকে, আর কিছুটা আমি এখানে রেখে দিচ্ছি। পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি আমি। আমি এখন এর মধ্যে মেজারিং কাপে 4 কাপ চাল এটা আমি নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আর চালটা আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে উঠিয়ে নিয়েছিলাম। তো এই চালটা দিয়ে দিচ্ছি এখানে। এখন এই চালের মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা দারচিনির টুকরো নিয়েছি, 5টা সবুজ এলাচ নিয়েছি, 1টা তেজপাতা টুকরো করে নিয়েছি, আর 1 চা চামচ দিয়েছি লবণ। মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। চালটাকে কিছুক্ষণ আমি এই আস্ত মশলা এবং আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ এরকম করে ভেজে নিব। আমার চুলার জাল এ অবস্থায় মাঝারিতেই রয়েছে, আমি মাঝারি আছে এটাকে ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবারও মিক্স করে নিচ্ছি। তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি যেহেতু 4 কাপ চাল নিয়েছি, এখানে আমি 8 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। চুলার জালটা এখন আমি হাইয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে আমি এটাকে এখন ঢেকে দিচ্ছি, আর বলক আসা পর্যন্ত এই চুলার রাসটা আমি হাইয়ে রাখবো, আর বলক চলে এলে এর জাল আমি কমিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। তো এই অবস্থায় আমি চুলার জাল লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো, আর ঢেকে এটাকে রান্না করে নেব। তো আমার পোলাওটা হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে কিছু কালার দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ কালার। প্রথমেরটা ছিল হলুদ, আর এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার। আবারও এটিকে ঢেকে দিচ্ছি, 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এই রান্নার আগে, এই 5 মিনিটের আগে আমি এটা টোটাল 15 থেকে 16 মিনিট এটাকে রান্না করে নিয়েছিলাম, মাঝারি থেকে কম থেকে মাঝারি আঁচের মধ্যে। 5 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন এটাকে আর একটু নেড়ে দিচ্ছি। রান্না এখন একদম শেষ পর্যায়ে, আর আমি এই অবস্থায় এখন এখানে আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। আর প্রথমে আমি 1/4 কাপের মতো তেল দিয়েছিলাম, আর এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে থাকার কারণে এটা জমে গিয়েছিল, দিয়ে দিচ্ছি ঘি।
তো যেহেতু জমে যাওয়া এই জন্য একটু চাল আমি উপরে দিয়ে দিচ্ছি ভাই, আবারও এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিছু চাল সাদা, কিছু অরেঞ্জ কালার, কিছু হলুদ, টোটালি অনেক সুন্দর একটা কালার, দেখতেও যেমন সুন্দর খেতেও অনেকটা লোভনীয়। তো আমার এটা হয়ে গেছে, আমি এখন চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢেকে রাখছি আরও কিছুক্ষণের জন্য। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু পোলাও আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পোলাওটা, কতটা ঝরঝর। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল খুব সহজে ঝরঝরে একটি পোলাওয়ের রেসিপি। তো এটি দেখতে অনেক সুন্দর, একটু কালারফুলের কারণে এটা বেশ ভালোই এবং খেতেও অনেক মজা, বিশেষ করে বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে থাকে। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।